দুই মাস আগে রাজধানীর গুলশান এবং বসুন্ধরার দুটি বাসায় সাংসদ আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা করা হয় কথা জানিয়েছে গোয়েন্দা সংস্থা জানানো হয় হত্যার পর তার মরদেহ সরিয়ে ফেলার কৌশল নেওয়া হয় মেহেদি হাসান সোহাগের তোলা ছবিতে ওবায়দুল কবিরের রিপোর্ট রাজধানীর গুলশান দুইয়ের পঁয়ষট্টি নম্বর সড়কের এই বাড়িটির টু বি ওয়ান ফ্ল্যাটটি কিছুদিন আগে ভাড়া নেন আমেরিকা প্রবাসী আক্তারুজ্জামান শাহিন এখানেই জিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পরিকল্পনা করেন শাহিন ও তার সহযোগীরা এমন তথ্য জানায় গোয়েন্দা পুলিশ আক্তারুজ্জামান শাহিন উনি কয়তলায় থাকতেন দুই তলায় ওনারা কবে এই ফ্ল্যাটটা নিয়েছিলেন কি জানি না আমি ওনারা নতুন এসেছিলেন এখানে হত্যার পরিকল্পনা অনুযায়ী আনারের আগেই কলকাতায় চলে যান আক্তারুজ্জামান শাহিন খুলনার শীর্ষ চরমপন্থী নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া আনারের বান্ধবী সেলেস্তা রহমান ও অন্যান্যরা হত্যাকাণ্ডের পর দেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন তিনজন আমাদের বিক্রিম উনি যখন গেলেন বারো তারিখ বারো তারিখ গোপালের বাসায় ছিল তেরো তারিখ উনাকে তারা ওই যে চক্রটার সাথে ওই বাসায় যায় ওই বাসায় যাওয়ার পরপরই যেটা তেরো তারিখ দুইটা একান্ন একান্ন মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংগৃত হয়ে যায় গোয়েন্দা পুলিশ জানায় গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে আনার হত্যার বিস্তারিত ঘটনা বিভিন্ন পাডে ভাগ করে ফেলেছে অর্থাৎ হার্ডনিশ সাথে মাংসকে আলাদা করে ফেলেছে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা আসলে বাজার থেকে আমরা কিনে আনছি এটা মশলা তো মাংস এরকম ওয়ালটানেসিতে এসিতে ইনস্টলেশন একদম ফ্রি তদন্তে ঢাকা এসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার তিনজন প্রতিনিধি এদিকে ওই হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ভারতের গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় করে হত্যার কারণ ও বাকি আসামি ধরার কাজ চলছে আমাদের পুলিশ আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতীয় পুলিশ দুই দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই মানে আরও কিছু তথ্য আমরা তো সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে প্রায় সব কিছুই আমাদের চিহ্নিত হয়েছে ওই হত্যার সাথে জড়িত থাকায় সিয়াম নামে একজনকে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দা পুলিশ আর ওই হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন ঢাকা থেকে দিল্লি হয়ে প্রথমে নেপাল ও পরে অন্য দেশে চলে গেছেন বলে জানায় ডিবি ওবায়দুল কবির মাছরা সংবাদ ঢাকা